বৈচিত্র্যময় মানুষের জীবনে সফলতা ও ব্যর্থতা একে অপরের পরিপূরক। উদাহরণস্বরূপ, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই কথাটি চিরন্তন সত্য। অন্ধকারের পরেই আছে বিশাল এক আলোর জগৎ। এ বিষয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, ছিল সংশয়। ব্যতিক্রমী মানুষ হিসেবে আমার কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত এবং অবশ্যই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এঁদের জীবনের দিকে তাকালে লক্ষ্য করা যাবে তাঁরাও কাঁটার মধ্যে দিয়ে চলেই ফুল বা ফল সংগ্রহ করেছেন। সুতরাং সেই তুলনায় আমার জীবনের ব্যর্থতা কতটা মূল্য রাখে সেটা নিজের কাছেই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। অতঃপর যখন হরিবংশ রাই বচ্চনের কবিতাটি কোশিশ করনে ওয়ালো কি কভি হার নেহি হতি, তৎসহ রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পংক্তি নাই নাই ভয় হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, শোনার পর মনে হলো আমিও সেই একই পথ অনুসরণ করতে পারি। উপায়টা যদিও অজানা ছিল, কিন্তু ধরণী মাতার মতো গর্ভধারিণী মায়ের একটা ছোট্ট কথা, বাপি এই পৃথিবীতে যখন জন্মেছিস তখন কিছু একটা করে দেখা, এটাই আগ্নেয়গিরির মতন মনের মধ্যে রেখাপাত করল। যে পড়াশুনোকে একদিন অবহেলা করেছিলাম সেই অবিদ্যার বিদ্যাই হয়ে উঠল আমার অস্ত্র, শ্রী শ্রী গুরুদেব হয়ে উঠলেন আমার ঢাল, আর কলম হয়ে উঠল প্রত্যহ ঘটে যাওয়া মানুষের জীবনে বৈচিত্র্যময় ঘটনার বিভিন্ন দিক। এখন কারোর কটাক্ষ বিদ্রূপ দুঃখ দিচ্ছে না, তাদের উক্তিগুলি হয়ে উঠছে আমার সফলতার প্রথম সোপান। তাই পাঠক পাঠিকাদের কাছে যখন এই কবিতার বিভিন্ন দিক গিয়ে পৌঁছবে তখন আমার পথ চলা সার্থক বলে আমার কাছে এবং তদুপরি শুভানুধ্যায়ীদের কাছে থেকে যাবে এক নিদর্শন হিসেবে। ভারত মাতা তুমি, তোমাকে আমার শতকোটি প্রণাম। এই দেশেতে মোরা থাকি হাজার জাতির হাজার ভাষী, তবুও মোরা ভারতবাসী। একে একে করেছে আগমন বহু দেশের শত্রু মোদের, ইতিহাস বলে যে অনেক কিছু যা কিনা মোদের অজানা কথা। নাদির শাহ থেকে মোহাম্মদ বিন তুগলক, বহু বিদেশি মোদের দেশে এনেছে আঘাত, বহু রাজা দিয়েছে যে প্রাণ ভারত মাতার স্বাধীনতায়, যে স্বাধীনতায় ছিল ক্ষমতার লড়াই, গর্ব হওয়ার রাজা তারা, যে গর্বে স্বার্থ ছিল বহু যুদ্ধে প্রাণটি গেল, ইতিহাস হয়ে রয়ে গেল। শত বছর পেরিয়ে গেল, ব্রিটিশ এলো মোদের দেশে, শত্রুমোরা নিজেরাই যে ব্রিটিশদের দেশটি দিলাম প্রায় 200 বছর গোলামিতে, বহু বিপ্লবীর প্রাণটি গেল, অশ্রু ভরা বহু মাতার ভরা কোলটি শূন্য হল, পেলাম স্বাধীনতা রক্ত দিয়ে সাদা চামড়ার গুলি খেয়ে, ব্রিটিশ পালালো মোদের ছেড়ে হিন্দু মুসলিম ভাগটি করে, যে ভাগটি কিনা কাঁটা তারে, মোরাই মোদের ঘরটি ছেড়ে, এপার বাংলা ওপার বাংলা ভারত মাতার হৃদয় ভাঙা। কাঁদতে কাঁদতে বহু মানুষ
পালিয়ে গেল ঘরটি ছেড়ে, আজও তাদের খুঁজে বেড়ায় স্বপ্ন দেখা মানুষগুলো। তাদের স্বপ্ন যেন সত্যি হয় ভারত মাতার কাছে এই আবেদনটুকু রয়ে গেল। পৃথিবীর আলোতে আসে যে কন্যা, তার জীবনেও আছে সুখ দুঃখ হাসি কান্না। দি তারই সংক্ষিপ্ত বর্ণনা। অজানা জগৎ থেকে সে আসে, আসে নতুন জগৎ জানার। পায় সে স্নেহ ভালোবাসা বাবা মার সঙ্গে সববার। হাঁটি হাঁটি পথ পার করে যায় সে স্কুলে। ছোটবেলা তার কাটছে যে বেশ মন আনন্দে যায় ভরে। স্কুল পেরিয়ে কলেজ গেল, এখন সে যৌবনে। আশেপাশে মানুষেরা তাকে নারী বলেই জানে। যে নারী শরীরে তুমি বেড়েছ 10টি মাস, তাকে ছোঁবার জন্য তুমি করো হে হাঁস ফাঁস। অপমানিত হবার ভয়ে অশ্রু সজল চোখে বাবা মা জানায় তাকে বিদায়। বুকটি তাদের যায় ফেটে যায়, নাই যে উপায় তারা নিরুপায়। 4টি বৎসর পরে সেই নারী এখন যে মা, স্বামীর হয়েছে কঠিন অসুখ, ঠিক উপায় সে নিজেও জানে না। আরও গেল বছর 5, চিকিৎসায় সাড়া না মেলে, 7 পাকে বাঁধা স্বামীটি তার যায় চলে। শাখা সিঁদুর হারিয়ে নারী মুখাগ্নিতার করে, দুধের শিশুর ভার এখন একার তার। খোঁজ কি কেউ করে? নিজে না খেয়ে ছেলের মুখে দেয় সে অন্ন তুলে। মায়ের আশা ছেলে বড় হলে পার করবে ঠিক উপায়। এখানেও আছে হতাশা, আছে ভাগ্যের পরিহাস। ছেলে পেয়েছে জীবন সাথী, মায়ের হারিয়েছে সব আশ। ছেলে হারিয়ে এখন সে মা লুকিয়ে চোখের জলটি ফেলে। হারাবার আর নাই যে কিছুই, স্বামী পুত্র সবই গেছে চলে। এসেছিল এই নারী সেই পৃথিবীর কোন সুদূর ছায়াপথে, এবার দেবে সে অন্য কোথাও অন্য কোনো দেশে পারি। পুলিশ যদি হয় বড় গুন্ডা, কোনো কোনো উকিল তবে আমাদের রক্তচোষা। গিরগিটি যে রক্ত চোষে তার থেকে বেশি উকিল চোষে। নামি দামি উকিল তারা, ঘুষটি দিয়ে পাশটি করে। স্কুলটি তাদের উড়িষ্যাতে, টাকার দ্বারা ডিগ্রি মেলে, টুকলি করা ডিগ্রিধারী পোশাক চাপিয়ে পদে বসে। একটি কেস চললে পরে ওরা পকেট ফাঁকা করে। বছরের পর বছর চলছে যে কেস, যুবক থেকে বৃদ্ধ হলে সে খেলায় নাইকো কোনো শেষ। মীমাংসা তো দূরের কথা, দেয় পাকিয়ে ঘোলা জলে, ইনকামটি তাদের দুই তরফে। মক্কেলরা সব রসাতলে। যে মীমাংসা হয় 2 দিনেতে, সেই মীমাংসা শেষ যে না হয়। যেদিন তোমায় ডাকবে তারা, সব কাজ তোমার গোল্লায় যাবে। সকাল থেকে সন্ধে অবধি রাখবে তোমায় বসিয়ে কোটে। রক্তচোষা কোনো কোনো উকিল সন্ধেবেলায় হাতটি পাতে। দিনের পর দিন ডাকটি পড়ে, গান্ধীপাত্তি যেতে থাকে, জায়গা জমি সব হারিয়ে এখন তুমি হয়েছ নিঃস্ব, হয়েছ ভিখারি উকিলের কাছে, যারা কিনা হাতটি পাতে। তোমাদের দিনহীন করে চলছে তারা এসি গাড়িতে চেপে। আইনের রক্ষক যারা বহু জ্বালায় তারা পার্টি রাখে তোমাদের ওই ঠিকানায়। করোনা নিঃস্ব তাদের, তোমরা ভাবো, একবার ভাবো, তাদেরও তো পরিজন আছে। তাদের কথা বিবেচনা করো,
বন্ধ করো তাদের নিঃস্ব করা, হে আমার উকিল বন্ধু। কন্যা হয়ে জন্ম নিলাম মায়েরই কোল জুড়ে, নারী রূপ নিলাম যখন বিপত্তি হলো তখন, বুঝতে পারলাম অনেক কিছু মনের অগোচরে, সময় কখন বয়ে গেল অবচেতন মনে, লীলা খেলায় উঠলাম মেতে সবই বুঝে শুনে, ভাবছি আমি ভারী মজা, রোজই নতুন পুরুষ, মানি ব্যাগটে করছি ফাঁকা এটাই দিয়ে শুরু, নিত্য নতুন সঙ্গী আমার নিত্য নতুন সাথী, দেনা পাওনা চলছে ভালোই ওতেই আমি মাতে, ছলা কলায় সিদ্ধ আমি তাই মোরা ললনা, নিজের কাছে নিজেই বলি আমার নেই কোনো তুলনা, বয়স যখন অল্প ছিল আমি ভরা যৌবনে, এইভাবেই জীবন চলে যাবে নিশ্চিন্ত মনে, পরিবারের চাপে যখন ছাদনা তলায় গেলাম মানসিকতা একই রেখে শ্বশুর বাড়ি এলাম, স্বামী আমার ব্যবসাদার বড়ই ভালো মানুষ, বিশ্বাসকে অস্ত্র করে পাপের নেশা ছাড়ে না মোরে, পুত্রকে বুকে ধরে মা হওয়া কি মুখের কথা, এটাই মনে করে অনুশোচনায় তখন আমার মন ভারাক্রান্ত, কি চেয়েছি কি যে পেলাম আজও আমি বড় ক্লান্ত। সবুজ শস্য শ্যামলা দৃষ্টি মোদের, তোমায় শত কোটি প্রণাম, ছয় ঋতুতে ছয়টি রূপ, তার আছে নানা বাহার, সুন্দরবনের ম্যাংগ্রোভ অরণ্য, আর আছে হিমালয় থেকে কাঞ্চনজঙ্ঘা, সঙ্গী আছে আল্পস পর্বত, সৌন্দর্যের নেই কোনো সংজ্ঞা, নানা ধর্মের মানুষ আছে, আছে নানা ভাষাভাষী, জাতীয় বিপদ এলে মোরা থাকি পাশাপাশি, মোদের দেশ শান্তির দেশ, চাই না বিবাদ মোরা, পরকে আপন করে নি, সব ধর্ম অভিন্ন হৃদয় জোড়া, একটি কথা বলি শেষে, এটাই মোদের স্লোগান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। পূর্বে ছিল বাইজি বাড়ি, বর্তমানে পতিতাপল্লী, রাইসের ছিল শখ, বাইজিদের ছিল ইজ্জত, মুজরা না গানই ছিল তাদের বিনোদন, অতঃপর গেল পাল্টে হলো নতুন নাম, পল্লীতে যত পতিতা আছে সবাই কি তারা ঘৃণ্য, কেউ বা এসেছে খিদের জ্বালায়, কেউ হয়েছে ভোগ্যপন্ন, শর্টটাই পরা বাবু থেকে নিচু শ্রেণীর মানুষ যায় দেহের জ্বালা মেটাতে, কে বুঝবে পতিতার জ্বালা, কে আসবে তাদের জীবন দ্বীপ জ্বালাতে, তাদেরও তো আছে অধিকার এই সমাজের বুকে চলা, স্কুলে পড়ছে তাদের শিশুরাও, আছে পাশে সরকার, ঘৃণা তাদের করো না তোমরা, এই রইল আবেদন,
নতুন সকাল আসুক এদের, প্রস্ফুটিত হোক জীবন। পঞ্চাশের দশকে হকারি এলো কলকাতার বুকেতে। ক্রমেই বেড়েছে হকারের সংখ্যা, কোনো সন্দেহ নেই তাতে। হকারে ভরা রাজপথে চলা বড়ই দায়, কিন্তু হকারদেরও তো থাকতে হবে, এটাই তাদের জীবিকার উপায়। এবার আসি আমার কথায়। আমিও যে এক হকার, শিক্ষিত আমি বটে, হকারি ছাড়া নেই যে কোনো উপায়। বাবা আমার অসুস্থ, সংসারেতে মোর অভাব, নেমেই পড়লাম হকারিতে, যদি খোলে মোর কপাল। শুরুটা বেশ ভালোই ছিল, সমস্যা হলো মাসের শেষে। দাদারা সব তোলা যে চায়, যদিও তা দিতেই হলো অবশেষে। সব হকার ভাইদের হয়ে বলি, প্রশাসন করুক সুবিচার, অর্থ দেব রাজকোষাগারে, মাসের শেষে যেন না হয় অত্যাচার। বাঘে ছুলে ১৮ ঘা, পুলিশ ছুলে ৫৮, কিছু নেমেছে রাজপথে আর কিছু রয়েছে নবান্নে। নানা ধর্মের নানা পুলিশ, করি হে বর্ণন, কখনো হয় এরাই পর, কখনো আপনজন। কেউ ঘুষ নেয়, কেউ নেয় না, এটাই নাকি তাদের আয়। পুলিশের দ্বৈত রূপ দেখা যায় শত্রু সিনেমায়, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এমন পুলিশও আছে, বিপদে পড়লে যায় না পাওয়া আবার এই পুলিশেরই কাছে। পুলিশও প্রশাসন করছে সজাগ, হেলমেট পরা মাথায়, হুশ নেই যে চালকেরা বলছে না পড়লে কি আসে যায়। সেলফোনের বারুক সেল, অসুবিধা তাতে নেই। রেড ক্রসিংয়ে কানে ফোন, এটা হওয়া উচিত কি? আমরা কানে হেডফোন দিয়ে চললেই শুধু দোষ, তোমরাও তো করো একই ভুল, তোমরা কে হে নন্দ ঘোষ? গরিবের উপর করো জুলুম, দাও চাকার হাওয়া খুলে, মানুষ করে প্রতিবাদ, বলে পুলিশ এর মূলে। প্রশাসন থেকে সরকার, সবাইকে পাশে দরকার, আইন মানুক জনগণ, এটা তাদেরও বোঝা দরকার, বুঝলে হে নন্দ ঘোষ? ঈশ্বরের পর যদি কারো থাকে স্থান, তা হলো ডাক্তার। সব ডাক্তার নয় গো খারাপ, এটা সবার বোঝা দরকার। ডাক্তার মানে নোবেল প্রফেশন, মানবিকতার মুখ। আবার এই ডাক্তার কখনো করে রোগীদের বিমুখ। ডাক্তার মানে আর্তের সেবা, নয় গো লোক ঠকানো। কখনো এই ডাক্তার হয় ধর্ষণকারী, শোনে না নারীর কোঁকানো। প্যাথোলজিতে হাজার মেশিন, চালাবার নেই কো কেউ। রোগীরা এসে যায় যে চলে, ফিরে ডাকেও না তো কেউ। কেউ করে টুকে পাশ, কেউ বা তা না করে, MBBS FRCS ডিগ্রি নিয়ে ঘোরে। মৃত্যুপথ যাত্রীর পাশে থেকো, জানি মৃত্যু অবিনশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বাবার স্মরণে ছোট্ট বাপি আমি যে ছিলাম, কত কোলে চড়িছু আমি, পিতা আমায় দিত যে ভাসিয়ে, স্নিগ্ধ মাখানো হৃদয়ের সমুদ্রে। যন্ত্রণায় আমি ব্যাকুল হতাম, পিতা যে মোরে বক্ষে জড়িয়ে নিত আপন মনে। সব যন্ত্রণা মিশে যেত তখন, যখন মোর মাথাটি পিতার কাঁধে। বুঝিনু আমি যন্ত্রণা তাহার, কত কষ্ট করে নিত যে অন্তরে,
আমি যে তাহার হৃদয় জড়ানো হিমালয় হয়ে সামলে নিত। পক্ক কেশে পিতা হল যখন স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলাম, ভরসার পাহাড়ের সাথী হলাম যে ছিল পিতার অন্তরে। পিতা শেষবেলায় বেডেতে শুয়ে দুহাত তুলে মোরে বক্ষে নিল, না বলা অনেক যন্ত্রণা ভরা কথা কষ্টের রঙে মাখাইল মোরে। নিঃশ্বাস যে গেল চলে পিতা আমার পরলোক গমনে, যাবার সময়ও বক্ষে লয়ে মোর অশ্রু ভরা নয়নখানি সুনামি হয়ে আসিল নেমে। স্বপ্নে পিতা আসে যে কাছে, পিতা হস্ত আছে যে ধরে, যে বক্ষে রেখেছিল মোরে তাহার হাত দুটি যেন আছে ধরে। দুটি কুসুম হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আরেকজন তার প্রাণ। কাজী নজরুল লিখেছিলেন অনেক আশা নিয়ে, মানুষই হবে মানুষের ভরসা সব জাতিকে নিয়ে। নজরুলকে ভঙ্গুর করে জাতির মধ্যে এলো বিভেদ, ভারতবর্ষকে দিয়ে শুরু হলো হিন্দু মুসলিম ভেদাভেদ। স্বাধীনতা ছিল স্বপ্নের সাথী, ছিল না জাতির বজ্জাতি, দেশ হল ভাগ, ভেদাভেদে জাত স্বপ্নকে করে চুরমার। রাজনীতিকগণ এলো ময়দানে জাতিকে নিয়ে স্ব-অভিমানে, নিজের স্বার্থকে করতে পূর্ণ, মান ইজ্জত করেছে চূর্ণ। মন্দির মসজিদ নিয়ে টানাটানি, মানুষ মাঝেতে শুধু হানাহানি, করতে নিজের স্বার্থ পূর্ণ, যাক যদি যাক সব চলে যাক। বিনয় বাদল বিপ্লবী ছিল, সঙ্গে ভগত ক্ষুদিরাম, তারা চেয়েছিল পূর্ণ স্বাধীনতা, যা হয়েছে পরাধীনতা, হয়েছে বড়ই লজ্জা। কত এসেছে কত যে যাবে, চিত্রটা কি তবু পাল্টাবে, এটাই প্রশ্নচিহ্ন। তবু আশাবাদী মানুষ মোরা, মান আর হুঁশ নিয়ে দেহ গড়া, দেহটি হবে মন্দির, রক্তের রঙে মিশে গিয়ে শেষে জাত হয়ে যাবে মলিন। সারি জাহাঁ সে আচ্ছাকে নিয়ে থাকবো মোরা চিরদিন। বিষ বিষ বিষ, বিষে ভরা ম্যাগি থেকে পাউরুটি, সেই লিস্টে বাদ নেই কো ফুলকপি থেকে কড়াইশুঁটি, লাল শাখেতে মিশছে রং, ফলে দেয় কার্বাইড, খরিদ্দার তো কেবল সং, লাভ কি করে ফাইট। পোড়া তেলে চপ যে ভাজে তা খেতে লাগে সুস্বাদু, খাচ্ছে সবাই ছেটে ফুটে, ছেলে ছোকরা থেকে বুড়ো দাদু। সচেতনতার বালাইটি যে নেই, কেউ বলে খাওয়াই নাকি সব, আড়ালে কখনো এরাই খায়, মেট্রোজিল বা নুন চিনি জল, বাসি চা যাচ্ছে পেটে, তা খেয়ে বলছে খাসা, কেমিক্যাল দিয়ে সবজি ফলাই, কি করব বলুন দাদা, বলছে এটা চাষা। মিষ্টির ক্ষেত্রেও একই ঘটনা, রসগোল্লা থেকে সন্দেশ, ভাবতে বসলে অবাক লাগে, কি খাচ্ছি, এটা কোন দেশ, প্রশাসন পথ দেখাও,
জনগণ হ সাবধান, নিয়ম মাফিক চললে পরে তবে মিলবে সমাধান। বাংলা স্কুলে শিক্ষামোদের, ইংরেজিতে মহাপণ্ডিত, ফোর অব্দি দেখিনি মোরা অস্তিত্ব কেমন ইংরেজির, এবিসিডি পেলাম মোরা ক্লাস ফাইভে যখন পড়ি, ক্লাস সিক্সে উঠলাম যখন প্যারাগ্রাফ এলো তখন, গ্রামারের বালাইটি যে নাই, লিখতে বসে চুলটি ছেড়ি, মাথাটি মোদের যায় ফেটে, সারিডানো যায় পেটে, শিক্ষিত সরকার স্ট্যাম্পটি দিল অশিক্ষিত সমাজে লেবেল দিয়ে, নেতাদের ছেলেরা হলো শিক্ষিত, সমাজটা রইল অশিক্ষিত, বড়লোক ঘরের ছেলেরা হয় শিক্ষিত, গরিব ঘরের ছেলে যে মোরা, বাবার ট্যাঁকে গভর্নমেন্ট স্কুল, অশিক্ষিত লেবেল দ্বিগুণ, সরকারি ঘোষণা হলো পাশ ফেলটি উঠে গেল, না পড়ে সবাই হবে যে পাশ, ধরতে হবে এবার রাস, বেহাল হলো শিক্ষার মান, যেখানে ছিলাম মোরা এক নম্বরে এখন মোদের স্থান শেষ নম্বরে, শিক্ষিত তকমা যে চাই, পিছিয়ে পড়া শিক্ষায় বিদ্যা নেবে অগ্রণী ভূমিকা, সমাজকে ওরা দেখাতে চায়, মোদের ভবিষ্যৎ জলাঞ্জলি, কিন্তু পাশের হাটটি যে বাড়াতেই হবে, শিক্ষা নিয়ে চলছে জালিয়াতি অঙ্গনওয়াড়ির নামে, মিশছে কাকর চালে ডালে, ব্ল্যাকে একশোয় দুশো মেলে, কোটি টাকায় ভরছে পকেট শিক্ষার নামটি করে, নোংরামি বন্ধ করো এটাই মোদের প্রতিবাদ, এসো মোরা শপথ করি শিক্ষিত সমাজ গড়ে তুলি, পিছিয়ে পড়া শিক্ষাকে উত্তরণে নিয়ে চলি। ঘরে বসেছিলাম আমি, হঠাৎ করে ফোনটি বাজে, ওপার থেকে কণ্ঠ আসে, দাদা তুমি কোথায় আছো? বাড়িতে আমি। কেন রে ভাই? যদি পাই অনুমতি আসতে পারি কি তোমার কাছে? অভিনয় করবে দাদা, ভালো একটা অফার আছে। হাসি পেল ভাইয়ের কথা শুনে, তবু আমি গেলাম সাথে। বছর কাটলো এমনি করে, হিরো হওয়ার স্বপ্ন নিয়ে, রঙিন স্বপ্ন দেখায় ওরা নানা রকম ছলে বলে, ভালো ছেলে পেলেই তারা ফেলে তাদের ফাটা কলে, হিরো তুমি হতেই পারো যদি দাও লাখ দুই তিন, দেখবে নিজেকে সেলুলয়েডে আরও কত স্বপ্ন রঙিন, খুলনার পার্টির অপেক্ষায় সবই না যায় খুলে, ছবি হয়তো বেরোলই না, যায় না শেষে ঝুলে, দশ বছর আগে শুটিং শুরু, শেষ হয়েও তা হয় না কো শেষ, লোকের ঘাড় মোটকে পাচ্ছে টাকা, প্রোডিউসার ভাবছে আহা কি বেশ, রিলিজ করলেই দিতে হবে যে টাকা সবাইকে ধরে ধরে, এই ভয়েতে অফিস আসছে কম, থাকছে বসে ঘরে, প্রফেশনালের বালাইটি নেই, যেমন তেমন শুটিং, অফিসে আসলে হয় গালগপ্প, দোসর হয় ইটিং, এরকমভাবে কাটবে না দিন, সাবধান হও এখনই, বিবেককে তুমি করো প্রশ্ন, এটাকে ঠিক করছো তুমি? জমানো অর্থ চলেই গেল ওদের কার সাজিতে, হিরো হওয়ার হলো না, হেরে গেলাম জীবনের বাজিতে, ভাবতে বসলে অবাক লাগে সিনেমার এ কি হাল, লাইট সাউন্ড ক্যামেরার সামনে অভিনয় করেছে কত দিকপাল, হিটের হার অনেক বেশি ফ্লপের হার কম, এখন হয়েছে উলট পুরাণ, সবই মেকি ও নকল, সাহিত্য নির্ভর ছবি হবে, হবে না অনুকরণ, গল্প হলেও সত্যি হোক, সিনেমায় উঠুক নতুন সূর্য তরুণ।
কলকাতা হবে বিদেশ, এটাই মোদের আশা। তিলোত্তমা কল্লোলিনী নাকি, এ শুধু কথার কথা, সবাই নিজেকে দেখে সুন্দর, সেটাই মোদের স্বপ্ন। অনেক আশায় জাল বুনেছি, হবে একদিন পরিপূর্ণ। বিদেশ শব্দে যদিও রয়েছে পরাধীনতার ছোঁয়া, তবুও যদি হয় সুন্দর মোদের এই কলকাতা। কাজ যদিও শুরু হয়েছে, দেরি হয়েছে বটে, বিদেশ আদলে সজ্জিত মোরা, দেখি এবার কি ঘটে। যেমন হয়েছে রাস্তায় ত্রিফলা সজ্জিত আলো, গঙ্গার ঘাট হয়েছে দারুণ, লাগছে দারুণ ভালো। জাতীয় সড়ক নিয়ে চলছে টানাটানি, লজ্জিত হই মোরা যখন দেখি ক্ষুধার্ত শিশুর মুখখানি। স্কুলগুলি সব ঠিকই আছে, মিড ডে মিলের বহর আছে, শিক্ষার মান নিম্নে গেছে, ছাত্রছাত্রী কমে গেছে, প্রশাসন করছে সজাগ, তবুও দেখুন মানুষ কি নিরুত্তাপ। সেলফোনের বাড়ছে সেল, মোদের লাইফ হয়েছে হেল। এবার আসল কথায় আসা যাক, কলকাতা না হয় হলোই তিলোত্তমা বিদেশের আদলে। ভরে গেছে আইটি সেক্টর, কলকারখানা সব উড়ে গেছে। দেখছেন প্রশ্ন কিন্তু থেকে গেল, জিন্স প্যান্ট সবই আছে, গ্রামগুলি সব হারিয়ে গেছে, রাস্তাঘাট আলো একই আছে, কাজের মানুষ অনেক আছে, কিন্তু সদিচ্ছা তার কমে গেছে। তোলাবাজি, তোলাবাজিতে ভরে গেছে কলকাতা, তবুও বিদেশ হয়েছে। হোক হোক কলকাতা বিদেশ, কলকাতা হোক বিদেশ, তাতে মোদের নাইকো খেপ। পশ্চিমবঙ্গ যদি বিদেশ হয় বলুন তো, তাহলে পরে কেমন হয়? ভারতবর্ষ ধর্মের দেশ, এ কথাটি মোদের জানা। সনাতন ধর্মে হই দীক্ষিত, হিন্দু বলে হই গর্বিত, 33 কোটি দেবতার মাঝে আমরা নিজেদেরই করি বঞ্চিত। সংসারী মানুষের ভরসার জায়গা মন্দির, মাজার, গির্জা, কিন্তু যখন দেখি জালিয়াতি মনটা দুঃখে ভরে যায়। 33 কোটি দেবতাকে আমরা রোজই করেছি প্রণাম, জাতি ধর্মের ভেদাভেদ নাই, ছিল মোদের এটাই সুনাম। ব্রহ্মার অংশ ব্রাহ্মণ বলে যা খুশি কি তোমরা করতে পারো, জনগণকে ধর্মের সুরসুরি দিয়ে মাকে কি তোমরা লুটতে পারো। এক সময়ের ব্রাহ্মণরা পেয়েছিলেন বৈরাগ্য, মায়ের কাছে সঁপে দিয়েছিলেন শ্রদ্ধার্ঘ্য, কেউ বা ছিলেন শ্রীরামকৃষ্ণ, কেউ বা শ্রী চৈতন্য, স্বামী প্রণবানন্দ, স্বামীজিকে পেয়ে ভক্তরা ছিলেন ধন্য। পুজো আসছে উন্মুখ হয়ে সবাই আশায় থাকতাম, প্যান্ডেলে ঘোরা ভালো গান শুনে 4 দিন মোরা কাটাতাম। আধুনিক যুগে ডিজে এসেছে, ভগবান এখন যন্ত্রে, ধর্মের নামে চলছে ব্যবসা নতুন আর এক মন্ত্রে। শ্রী শ্রী গুরুদেব দেখে বলেন কলিযুগেরই ধর্ম, শ্রী নামই হবে প্রতিবাদ, শ্রী নামই হবে কর্ম। মনে পড়ে সেই শৈশবের দিনগুলো, পাপ ছিল না অবুজ মনে, বাবা মায়ের বাধ্য ছেলে হতাম, অবাধ্য অন্তরালে, 3 ভাই বোনেতে লড়ে যেতাম, যে লড়াইটি ছিল শৈশবের। স্কুলে আমায় যেতেই হতো, নানা অছিলা থাকতো সাথে, কারণ ছিল পড়া না করার। সঙ্গী যে ছিল বেতের আঘাত, শাস্তি ছিল কান্টি ধরার। সঙ্গী ছিল খেলার মাঠ, রেজাল্ট তাই কুপোকাত,
ফুটবল নিয়ে দিতাম পারি কত গোলে জিততে পারি। ক্লান্তি মাখা শরীর নিয়ে দুচোখ যেত ঘুমে জড়িয়ে, বিরক্তিকর বইটি হাতে, মাথায় বালিশ থাকত সাথে। বাড়িতে ছিল কড়া শাসন, ছুটির দিনে বাধ্য হয়ে ঘুমোতে হতো মায়ের সাথে। উপায় যে নেই বাইরে যাবার, মায়ের আঁচলে বাঁধা চাবি, চুরি করে চাবিটি নিতাম, দাঁড়টি খুলেই দৌড় দিতাম। হঠাৎ মায়ের ঘুম ভেঙে যায়, ছেলে মেয়ের হদিস যে নাই। সন্ধেবেলা ফিরি যখন খেলাধুলো করে মায়ের হাতে লাঠি, তখন চুপচাপ বইটি নিয়ে বসে যেতাম। তখন আবার বাবা মায়ের আদর পেতাম। এরপর এলো পুজো, তখন তো পড়াশোনার বালাই নেই, চলছে বাইরে ঢ্যামকুড়কুড় ঢ্যামকুড়কুড় ঢ্যাম। চারটি দিন গেল চলে, মাকে মোরা বিদায় জানাই। শৈশব থেকে যৌবন গেল, এখন আমি অবসরে। ফেলে আসা দিনগুলি ছিল ভালো, ভাবলে পরে হৃদয় ভরে। স্বাধীনতার পূর্বে যদি হতে প্রতিবাদী, তবে তুমি বিপ্লবী। স্বাধীনতার পর হও যদি প্রতিবাদী, তবে তুমি মাওবাদী। নোংরা আমাদের রাজনীতি, তবু হও না প্রতিবাদী। এরা কারা যাদের বলি মাওবাদী? এরা হলো সেই মানুষ, নিগৃহীত শোষিত সমাজের নিরীহ মানুষ, শোষিত সমাজের প্রতিবাদী। যে তারা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, কলম তারা ধরতে জানে না, অস্ত্র দিয়ে বলে অনেক কথা। যে কথাটি গুলিতে লেখা, শোনায় তাদের দারিদ্রতা। তারা হলো খেতে না পাওয়া মানুষ, সরকার ও সমাজের অবহেলিত মানুষ। ভাতের বদলে তুষ্টি খায়, তাও জোটে আধবেলা। কর্ম তাদের কিছুই নাই, তাতে সমাজের ভ্রুক্ষেপ নাই। চাষাবাদের জল দূরের কথা, পানীয় জলের বালাই নাই। পানীয় জল হয়তো আছে, সে জলেতে আবার বৃষ্টি আছে। প্রতিবাদী হলে যখন, হয়ে গেলে মাওবাদী। শোনো প্রশাসন, শোনো রাজনীতিবিদ, ভেবে কি দেখেছ তাদের বেদনার কথা? কত জ্বালায় হয়েছে প্রতিবাদী, যে নামে ডাকো মাওবাদী, তারা অস্ত্র ধরেছে বাধ্য হয়ে। যদি শোনো তাদের বেদন গাথা, বেদনার কথা শোনা তো দূরের কথা, তাদের কান্না হয়েছে রসদ তোমাদের রাজনীতির খেলায়। যে খেলায় মরছে তারা গুলিতে ও খিদেতে। বলতে পারো শহরতলিতে হয় না কেন প্রতিবাদী মাওবাদী? যারা জঙ্গলের প্রতিবাদীকে রাজনীতির হাতিয়ার বানাও, নিজেদের পরিকাঠামো ত্রুটিগুলো দাও ধামা চাপা মোদের উপর। প্রতিবাদী হলাম যখন, মাওবাদী হলাম তখন। সহ্য করার সীমা আছে, পেটেতে প্রচুর খিদে আছে। তাদের ঘরে বাচ্চারা যখন কাঁধে খিদের জ্বালায়, মা গো আমায় খেতে দাও, বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে তারা আর বলে, আমাদের একটু খেতে দাও, আমাদের একটু খেতে দাও। তারা হলো এ যুগের খেতে না পাওয়া প্রতিবাদী বিপ্লবী। রাজ্য মাওবাদী নিকেশ হয়েছে, দেশেতে বীজ রয়েই গেছে। পশ্চিমবঙ্গ দিয়েছে যে দিশা, ভারতবাসীর কাছে সেটাই মোদের প্রত্যাশা। শৈশব থেকে যুবক হলাম, যুবক থেকে আমি প্রতিবাদী হলাম। জীবনের অনেক কিছু দেখা, যা কিনা আমার লেখার মাধ্যমে প্রকাশ করিলাম। সুন্দরতম পৃথিবীর ঘৃণ্য রাজনীতিকে ভাষায় প্রকাশ করে প্রতিবাদী হয়ে ওঠা,
ঘুমন্ত সমাজকে জাগ্রত করার উপায় মাত্র। যখন আমার এই বইটি প্রকাশ পাবে, তোমাদেরই মাঝে যুব সমাজের কাছে আমার এই আবেদন, জাগো জাগো হে সমাজের ঘুমন্ত যুব সমাজ, প্রতিবাদী হয়ে ওঠো, পরিবেশ ও সমাজকে দূষণ মুক্ত করো। সমাজের স্বার্থলোভী মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াও, নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে। রাজনীতিবিদ থেকে প্রশাসন, নিজেদের স্বার্থকে দূরে রেখে সুন্দরতম সমাজ গড়ে তুলুন। আপনারাও বাঁচুন, যুব সমাজকেও বাঁচতে দিন। শোষণ নীতি বন্ধ করে আশার আলো জাগ্রত করুন। পৃথিবীটাকে আলোর রশ্মি দিয়ে সাজানোর থেকে নিজেদের হৃদয়টাকে সৎজ্ঞানের আলোয় সাজান। সমগ্র ভারতবাসী যুবক ও যুবতীদের আমার এই আবেদন, বিশ্বের মানচিত্রে মোদের ভারত মাতাকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদেরই যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কে কি করবে না ভেবে আমরাই গড়ে নিই নিজেদের ভাগ্য, যে ভাগ্যটি থাকবে প্রতিবাদের ভাষায়। ভারতবর্ষ মোদের সোনার দেশ, গরিব চাষিরা ফোলায়, দুর্বৃত্ত কেউ হয় না, হয় তার অভাব, শুধু একটু খিদের জ্বালায়। স্বভাবে কেউ যদি হয় দুর্বৃত্ত, তাদের বিরুদ্ধে আমাদেরই রুখে দাঁড়াতে হবে, অস্ত্রশস্ত্র দিয়ে নয়, উন্নয়ন ও স্নেহ দিয়ে। গড়ে তুলতে হবে নতুন ভারতবর্ষ। জাগো 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 হে ঘুমন্ত যুব সমাজ, প্রতিবাদী হলো অগ্রগতির একমাত্র অস্ত্র। প্রতিবাদী হয়ে উঠুক জ্বলন্ত আগ্নেয়গিরির মতো প্রস্ফুটিত।